দাঁড়াতে হবে, পদস্খলন হওয়া সমস্যা নয়, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ইসলাম বলে না যে মাসুম ফেরেশতাদের মতে হবে, কোনো গুনাহ খাতা হবে না, আম্বি কারাম মাসুম ছিলেন নিষ্পাপ। কিন্তু সাধারণ মানুষ গুনাহ খাতা ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হওয়াটাও স্বাভাবিক নয়, তবে ভুল ত্রুটি শুধরিয়ে নেয়া, খাত থেকে উঠে যাওয়া, খুচটকে দাঁড়িয়ে যাওয়া, পদস্খলন হলা পর সোজা মেরুদণ্ড সোজা করা, এটির নাম ইসলাম। আল্লাহ পাক তো দরজা সোজা খোলা রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক দেখে আল্লাহ পাক মুগ্ধ হন, যে যুবকের যৌবনে, যে তরুণের তারুণ্যে আল্লাহ পাক কোনো পদস্খলন দেখেননি, আল্লাহ পাক তাকে দেখে মুগ্ধ হন। কারণ এটি বড় সেন্সিটিভ সময়, গুনাহ বুঝে করার ক্ষমতাও আছে, তারপর গুনাহ করেনি, নিঃসন্দেহে অনেক পুণ্যাত্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই যে হাদিসগুলো আপনাদেরকে বলেন যে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে চারটি প্রশ্নের উত্তর দিতেই হবে, পুরো জীবন নিয়ে, তন্মধ্যে যৌবন কাল নিয়ে বিশেষ প্রশ্ন। ওয়ান শাবাবি ফিমা আবলা, বইয়ের গুরুত্বপূর্ণ অংশ থেকে পরীক্ষা হয়, যৌবন কাল নিয়ে বিশেষ প্রশ্ন হবে। এই যুবক বলে দাও তোমার যৌবন কোথায়? আমাদের যুবকদের হাতে প্রচুর সময়, চায়ের দোকানে, বন্ধু বান্ধবদের আড্ডায়, সকাল বিকাল ফেসবুক ইউটিউব এগুলোতে আছে, অলস সময় কাটায়। অথচ আমরা যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কী শিখলাম? প্রচুর সময় আর অবসর, যুবক মানে অবসর সময়। চায়ের দোকানের নাম দিয়েছে ক্যাফে আড্ডা, ক্যাফে আড্ডা মানে আড্ডা দেবার জন্য রেস্টুরেন্টে যাবে মানুষ। আল্লাহ পাক একজন মানুষকে আড্ডা দেবার জন্য সময় আড্ডা ঘন্টার পর ঘন্টা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে ইন্নাল্লাহ আকরাহু রাজুল ফারিগান লা ফি আমরি দুনিয়া ওয়ালা ফি আমরি আখিরাতি। আমি কোনো মানুষকে যখন অবসর সময়ে কাটাতে দেখি, দুনিয়ার কাজেও ব্যস্ত নয়, আখিরাতের কাজেও না, আমি ঘৃণা করি তাকে। মানুষ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের কাজগুলো তো ভাগ করতে হবে, কিছু কাজ আছে হয়তো দুনিয়ার লাভ হয় অথবা আখিরাতের, কিছু কাজ আছে হয়তো দুনিয়ার ক্ষতি অথবা আখিরাতের ক্ষতি, ক্ষতিগুলো তো অবশ্যই এড়িয়ে যেতে হবে, লাভগুলোকে কাছে নামতে হবে। তবে যে কাজগুলো দুনিয়ার লাভ ক্ষতিও নাই, দুনিয়ার আখিরাতে লাভ ক্ষতি নাই, মনে করি যেগুলো করা যাবে। কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে এটিও বড় ক্ষতি, এটিও বড় ক্ষতি। কেন ক্ষতি? আল্লাহ পাক আমাকে জীবন নামক একটা পুঁজি দিয়েছেন, মূলধন বরফের মতো, এটি প্রতি মুহূর্তে ছোট হয়ে আসছে, প্রতি মুহূর্তে ছোট হয়ে আসছে। একজন বরফ বিক্রেতা যেমন বরফগুলো বিক্রি করার জন্য ছোট হয়ে আসবার আগে এটা তার পুঁজি, যত ছোট হয়ে যাবে তার পুঁজির ক্ষয়, তার পুঁজির ক্ষয়। এই জন্য সে যেমন বিষণ্ণতায় টেনশনে ভোগে, যত তাড়াতাড়ি বিক্রি করা যায়। একজন মানুষকে জীবনের প্রতি এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করা দরকার যে আমার জীবন নামক বরফটি তো প্রতি মুহূর্তেই ছোট হয়ে যাচ্ছে, এটি কাজে লাগাতে হবে। কাজে আমি এইভাবে নিজেকে সান্ত্বনার অথবা তৃপ্তির ঢেকুর তুলতে পারি না যে না আমি এটা তো গোনাও না, এটা তো সব না হলে তো গোনা না, এরকম বলতে পারে না, কারণ এটি এক ধরনের পথি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বড় ঘৃণা করি। হযরত উমর ইবনে খাত্তাব বলছেন আমি কোন যুবক ইন্নিলা আরা রাজুল শাব ফায়ুজিবনি শাকলুহু ওয়া ইযা ক্বিলা লি লাইসা লাহু আমাল সাকাতা মিন আইনি, কোন যুবকের কাঠামো দেখে, শারীরিক যে সুদর্শন বাহুবল মজবুত কাঠামো সবই ঠিক আছে, আমি মুগ্ধ হই এই যুবককে দেখে, কিন্তু যখন বলা হয় এই যুবকের কোনো কাজ নেই, উমর ইবনে খাত্তাব বলেন আমার চোখে তার কোনো দাম নেই, আমার চোখে আমার দৃষ্টিতে তার কোনো দাম নেই। অথচ আমাদের সমাজের যুব সমাজ চায়ের দোকান বলেন, রেস্টুরেন্ট বলেন, ফাস্টফুড বলেন, কেএফসি, কেনটাকি, পিজা হাট অথবা ওই যে পার্কে, সব জায়গায় সাগরে সময় ফুরায় না, বাসায় শান্তি নেই, বাসার বাইরে সব শান্তি, কেন কক্সবাজার যায়? কারণ চট্টগ্রাম আরাম পাচ্ছে না, চট্টগ্রামে কক্সবাজারও গিয়ে শান্তি পায় না, আরও অনেক দূরে, মানে সব সময় আল্লাহ পাক আমাদের বাসাটাকে বলেছেন সুকুন, সাকান, আরবিতে শব্দ হবে যেখানে মানুষ প্রশান্তি খুঁজে পায়। এখন শুধু বাড়ি ছাড়া সব জায়গায় শান্তি, বাসা ছাড়া সব জায়গায় শান্তি, মানুষের ভাব যাবে বাসার খাবার ভালো নয়, হোটেলের খাবার ভালো, রান্নাবান্না নিজের এলাকা ভালো নয় অন্য এলাকা ভালো, নিজের বাসা নিজের বাড়ি ভালো নয় অন্য জায়গায়, হোটেলের রুমগুলো অপরিষ্কার হোক তাও ভালো, মায়ের গুছিয়ে দেওয়া বিছানা ভালো নয়, এটি যেন আমাদের ভাবসা। তো এই জন্য বলবো ভাই যে উমর ইবনে খাত্তাব বলেন যে আমি কোনো যুবককে দেখে মুগ্ধ হই, কিন্তু